রাজ্যে ছাঁটাইকৃত 10,323 শিক্ষক আন্দোলনের আজ 15তম দিন। এ রাজ্যে শীত যত বাড়ছে শিক্ষক আন্দোলন যেন ততই তেজি হয়ে উঠছে। গণঅবস্থানে অবস্থানরত শিক্ষকরাও ক্রমেই ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের রূপরেখাও আজ তেজি হয়ে উঠছে, তেমনিভাবে আন্দোলনের ধরনও বদলে যাচ্ছে দিন দিন। গণঅবস্থানের সামনে রাখা দান বক্সও মানুষের দানে ভরে যাচ্ছে। এই আন্দোলন থেমে থাকার আন্দোলন নয়, এই আন্দোলন যেন লড়াইয়ের আন্দোলন, এই আন্দোলন দাবি আদায়ের আন্দোলন। যতক্ষণ না দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত ইয়া আন্দোলন চলছেই চলবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষক শিক্ষিকাগণ। কর্মসংস্থানের ব্যবস্থা করা হল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম নমাজ পড়ে আমরা কষ্টের মধ্যে দিন যাপন করছি। এমনও শিক্ষক আছে, আপনারা বিশ্বাস করবেন না, আমরা প্রত্যন্ত এলাকা থেকে বিলংস করি। এই প্রত্যন্ত এলাকার যারা এমন শিক্ষক আছে, সে এমনও ডিসিশন নিয়ে নিয়েছে যে সে জীবন যুদ্ধে হেরে গেছে, সে এই পৃথিবী থেকে বিদায় নেবে। পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের 10,323 পরীক্ষার জন্য রেডি হচ্ছে, এখানে আসছে না। আমরা বলছি যে ওনার কথাগুলো ভুল, মিথ্যে। 10,323 যারাই আছে, যে ভ্যাকেন্সি গুলো এখন বেরিয়েছে তার জন্য প্রস্তুতি করুন, তৈরি করুন। আমার ভাই বন্ধুরা যারাই আছেন, ধর্নায় বসেছেন, আপনারা ধর্নায় বসলে অন্যরা এই জায়গাতে চলে আসবে, জায়গাগুলো খালি থাকবে না। এডুকেশন ডিপার্টমেন্ট বেরিয়েছে, ম্যান পাওয়ার ডিপার্টমেন্টও বেরিয়েছে, 9,000-এর কাছাকাছি পোস্ট বেরিয়ে গেছে। আপনারা ধর্ণা বসে থাকলে অন্যরা এই ফর্ম ফিল আপ করে চলে যাবে। আন্দোলনে যে কোনো আন্দোলন করুক, কোনো অসুবিধা নেই, আমরা আন্দোলনে করুক, এতে আমরা। কিন্তু বিজেপি দল যা সিদ্ধান্ত করে বা সরকার যে চিন্তা করে, সরকার এরকমভাবে চিন্তা করে, সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের স্লোগান।